সকাল 10টা, ফেরি আসছে মাছুয়া থেকে। শরণখোলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ দাঁড়িয়ে রয়েছে বিশেষ একজন ব্যক্তির জন্য। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, বিশেষ সেই ব্যক্তিকে? তিনি হলেন শ্যামসুন্দর শিকদার, যিনি একজন সরকারি কর্মকর্তা হয়েও শরণখোলার সকল শ্রেণীর মানুষদের কাছে জনপ্রতিনিধিদের মতো জনপ্রিয়তা লাভ করেছিলেন, যা শরণখোলার মানুষ আজও মনে রেখেছে। তাকে শরণখোলার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ফুল দিয়ে বরণ করে নেয়। এরপরে তিনি শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট পরিদর্শন করে। শ্যামসুন্দর শিকদার, তিনি 1960 সালের তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার পূর্ব মাদারীপুরের নড়িয়া থানার লোনসিং গ্রামে জন্মগ্রহণ করেন। মাটি, জল, খাল, নদী এবং শস্য শ্যামল প্রকৃতি দেখে দেখে গ্রামীণ পরিবেশে তার কৈশোর কেটেছে। মূলত তার কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। এরপর 1984 সালে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি 1984 সালে BCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1986 সালে প্রশাসন ক্যাডারে যোগদান করে। শরণখোলা উপজেলায় তিনি 1998 সালে উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে 2000 সাল পর্যন্ত শরণখোলায় অবস্থান করে। 2005 সালে উপসচিব পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব হন। এরপর সাভারস্থ BPATC-তে পরিচালক হিসেবে যোগদান করেন। 2009 সালে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে এবং 2010 সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে যোগদান করেন। সেখানে দায়িত্ব পালন অবস্থায় 2012 সালে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন এবং কিছুদিন পর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। 2013 সালে তিনি বিসেকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে তিনি ICT ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি BTRC এর চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত রয়েছেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। যেহেতু আপনাদের এখানে আমি আপনাদের অনেক ডাল চাল আমার পেটে আছে এবং আমি খেয়ে গেছি এবং সেই খাবার ঋণ তো কোনোদিন শোধ করতে পারবো না, ভালোবাসা ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, তবে ভালোবাসা আরও বাড়িয়ে দেওয়ার, ভালোবাসা ঋণ আরও বাড়িয়ে দেওয়ার সেই কাজটি করতে কিন্তু আমি এসেছি। আমি একসময় এখানে থানা নির্বাহী অফিসার হিসাবে ছিলাম, আজকে আমার সরকারিভাবে আমার অবস্থানটা অন্যরকম, কিন্তু আমি আমার নিজেকে আজকে এখানে পরিচিত করতে চাই শুধু আমার নাম দিয়ে, আমি শ্যামসুন্দর শিকদার, এবং এটুকুই আমার পরিচয়, আর অন্য কোনো পরিচয় না। আপনাদের আমি ভালোবাসার মানুষ, এই হিসাবে আমি কথা বলবো। আমার কথার শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে। আর এটি ভাষার মাস, 21শে ফেব্রুয়ারিতে যারা তাদের আত্মাহুতি দিয়েছেন ভাষার জন্য, সেই ভাষা বীর, ভাষা সৈনিকদের, ভাষা শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15ই আগস্টে যারা নির্মমভাবে শহীদ হয়েছিলেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্য এবং অন্যান্য তার আত্মীয় স্বজন সহ যারা, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং আমি শ্রদ্ধা জানাই 1971 সালের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি, এবং আমাদের যে 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই। 1975 সালের 3রা নভেম্বরে যে আমাদের জাতীয় 4 নেতা নির্মমভাবে শহীদ হয়েছে তাদের প্রতিও। সতীমণ্ডলী, আমার আজকের এই আগমনটা, আমি কর্মজীবনে যে কাজটি এখন করি BTRC-র চেয়ারম্যান হিসেবে, সেই কাজের অভিজ্ঞতা এবং সেই কাজের মধ্য দিয়ে আপনাদের প্রতি আমার একটি দায় আছে। সেই দায়টি হলো এই টেলিকমিউনিকেশনটা কী,
আর এই টেলিকমিউনিকেশনের মধ্য দিয়ে যে সাইবারের যে বিষয় আছে, আমাদের সাইবার নিরাপত্তার যে ঝুঁকি আছে, সেইগুলো নিয়েও কিছু কথাবার্তা আমার আজকে বলতে হবে। আপনারা সকলের হাতেই, আমি যদি এখন যদি আমি খোঁজ নেই, আপনাদের প্রত্যেকের হাতেই কিন্তু একটা করে মোবাইল আসে। এই মোবাইলের মধ্যে ভালো মন্দ দুটো জিনিসই আছে। এই মোবাইল আমাদের জীবনযাত্রাকে উন্নত করেছে, এই মোবাইল আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে আরও সুদৃঢ় করেছে, এবং এই অভিযাত্রাটি শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ঘোষণার মধ্য দিয়ে, যে ঘোষণাটি হয়েছিল 2008 সালের 12ই ডিসেম্বর। সেটি ছিল তার একটি নির্বাচনী ইশতেহার, তিনি ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের ঘোষণা দিয়েছিলেন, একটি স্বপ্নযাত্রার ঘোষণা দিয়েছিলেন। যেই স্বপ্নযাত্রা শুরু হয়েছিল আমাদের আনুষ্ঠানিকভাবে 2009 সালে তার সরকার গঠনের মধ্য দিয়ে।